नमस्कार बंधुरा मितास किचेने सबाई के स्वागत। तो आज के बनाब एकदम नैचरल मशरूम। ये मशरूम टाके अनेके अनेक रकम भावे चेनें। तो आम्रा एटाके कुड़ुक बोले थाकी। एटा बछरे दुई एकबारी पावा जाए, सब समय पावा जाए ना। तो एटाके आज के मशरूम और आलू दिए एकटा कषा करे बानिए देखाबो। भिडियोटी स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। आशा करी रेसिपिटी खूबी भालो लागबे। आर जदि रेसिपिटी आपनादेर भालो लेगे थाके लाइक शेयर कमेंट करते भूलबेन ना। तो चलो रेसिपिटी शुरू करा जाक। तो एखाने आमी 500 ग्राम आलू नियेछी। आलूटा आमी एकटु बड़ो साइजेरई केटेछी। तो एटाके आमी एकटु सिद्ध करे नेब। तार मध्ये दियेछी एकटु नून। नूनटा आलूर मध्ये दिले भालो ताड़ाताड़ी सिद्ध हये जाय। तो आलू एखाने आमार सिद्ध हये गियेछे। आलू कटा आमी तुले नेब। তো আমি একটা কড়ায় বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। দিয়েছি আমি 3-4 চামচ তেল। দিয়েছি জিরে 1 চামচ আর 2 টুকরো কাট মশলা। দিয়ে আমি একটু নেড়ে নেব। আর দিয়েছি 2 মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়েছি আমি 4 কাঁচা লঙ্কা চেরা। আর দিয়েছি আমি 2 চামচের মতো আদা রসুন বাটা। এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ। দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা আলুগুলো। দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব আলুটা। আর দিয়ে দেব আমি একটা টমেটো। আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব আমি মাশরুমগুলো, যেগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। দিয়ে আমি সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব আমি ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব আমি একটু লবণ। লবণটা আমি আগে দিয়েছিলাম, তো লবণটা সাবধানে খেয়াল করে দিতে হবে। তো আমার খুব ভালোভাবে এটাকে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তো এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে মাশরুমটা সিদ্ধ হয়ে যায়। তার জন্য দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখব 2-3 মিনিটের জন্য। তো আমার মাশরুম একেবারে রেডি হয়ে গিয়েছে। এই মাশরুম আলুর দমটা একবার খেয়ে দেখবেন, অসাধারণ খেতে। গরম ভাতের সাথে এই রেসিপিটি একদম জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন এরকম রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তো আর কিছুই লাগবে না। এই কুড়ুক আর আলুর দম খেতে অসাধারণ, যা বলে বোঝানো যাবে না। একবার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো মাশরুম আলুর দম আমার একেবারে রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।